ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশা চ্যানেলে অনেক অনেক স্বাগত অভিনন্দন নমস্কার। আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও এই সপ্তাহের সাপ্তাহিক রাশি ও লগ্নফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন থাকতে চলেছে। যারা তুলা রাশি তুলার লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনার ইতিবাচক শক্তির সঞ্চার হতে দেখা যাবে। আপনার যদি ভাই বোন থেকে থাকেন, তার কাছ থেকেও সাহায্য সহযোগিতা আপনি এই সপ্তাহে প্রাপ্ত করতে চলেছেন। আয়ু আগের তুলনায় অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে এবং ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই আপনার আধিপত্য বজায় থাকতে চলেছে। সরকারি কাজে যদি দীর্ঘদিন ধরে কোনো বাধা বিপত্তি থেকে ছিল, তাহলে সেটিও কিন্তু অবসান হতে দেখা যাবে এবং সেই কাজ সুচারুভাবে সম্পন্ন হতে দেখা যাবে। যারা আপনার প্রতিদ্বন্দ্বী বিরোধিতা করেন, তারাও কিন্তু এই সময়কালে আপনার কাছে পরাজিত হতে চলেছেন। মঙ্গলবার এবং বুধবার এই দুটি দিন একটু সাবধানতা পরিকল্পনা মাফিক চলুন, কারণ ব্যয় কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হতে চলেছে। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য বেশ ব্যস্ততম একটি সপ্তাহ হিসেবে প্রমাণিত হতে চলেছে। তবে আনন্দের বিষয় হলো এই দীর্ঘদিন ধরে আপনার করা প্রয়াস এবং কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল আপনারা এই সপ্তাহে পেতে চলেছেন। সপ্তাহের শুরুতে আপনার কর্মজীবন, চাকরি বা ব্যবসার জন্য আপনাকে দীর্ঘ কোনো দূরত্বে ভ্রমণ করলেও করতে হতে পারে, যে ভ্রমণ আপনার জন্য অত্যন্ত সুখকর এবং ফলপ্রসূ হিসেবে প্রমাণিত হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার যারা সিনিয়র আছেন এবং জুনিয়র আছেন, উভয়ের কাছ থেকেই আপনারা বিশেষ সহযোগিতা প্রাপ্ত করতে পারবেন, যে কারণে আপনি সহজেই আপনার যারা প্রতিপক্ষ আছেন তাদের পরাস্ত করতে যেমন সচেষ্ট হবেন, পাশাপাশি যে কোনো কাজ সময়ের মধ্যেও সমাপ্ত করতে পারবেন। এই সপ্তাহে আপনি বিশেষ কোনো পদ বা দায়িত্ব পেলেও পেতে পারেন। আদালত আইন সম্পর্কিত যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি স্বস্তির বার্তা শুনতে চলেছেন। এই সময়কালে যারা আপনার বিরোধী আছে, তারা নিজেরাই আপনার সাথে কোনো মীমাংসা করার ব্যাপারে আলাপ আলোচনা করতে পারেন। কোনো প্রবীণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে দীর্ঘদিন ধরে যদি আপনার জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা বা বিবাদ চলে থাকে, সেই বিবাদ সমাধান হতে চলেছে। সপ্তাহের দ্বিতীয় ভাগে বেশিরভাগ সময়টাই কিন্তু বেশ মজা আনন্দের মধ্যে দিয়েই কাটতে চলেছে। এমনকি এই সময়কালে কোনো পর্যটন, ভ্রমণ, বনভোজন, পার্টি ইত্যাদির কর্মসূচিও রূপায়িত হতে পারে। আপনার ভালোবাসার জন্য এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ একটি সপ্তাহ হিসেবে প্রমাণিত হতে চলেছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি অনবদ্য একটি সপ্তাহ হিসেবে পরিগণিত হতে চলেছে। যারা অবিবাহিত বা অবিবাহিতা আছেন, তাদের জীবনে কাঙ্ক্ষিত সঙ্গী বা সঙ্গিনীর প্রবেশ কিন্তু এই সময়কালে হওয়ার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন, তাদের এই সম্পর্ক আরও বেশি মজবুত, আরও বেশি দৃঢ় হতে দেখা যাবে। আপনি যদি দাম্পত্য জীবনে থেকে থাকেন, তাহলে আপনার স্ত্রী বা স্বামীর প্রতি এই সময়কালে খুব লয়াল, খুব সৎ থাকতে দেখা যাবে এবং যে কোনো বিষয়ে আনন্দের সাথে অতিবাহিত করতে দেখা যাবে। এমনকি দাম্পত্য জীবনে সুখের সঞ্চার হতে চলেছে, কোনো খুশ খবরই আপনি পেতে চলেছেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন, তারা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল, যে দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলেন, তার যথাযথ ফলাফল পেতে চলেছেন এবং পরীক্ষার ক্ষেত্রে সফলতম রেজাল্ট করতে চলেছেন। এ সপ্তাহে আপনার শুভ সংখ্যা 2 ও 7, শুভ দিক পশ্চিম দিক, শুভরত্ন হীরা এবং শুভ রং সাদা। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এই সপ্তাহে প্রতিদিন লাল ফুল সহযোগে ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন। বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের বর্তমান সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। এবারে আলোচনা করব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকারা আছেন, তাদের এই সপ্তাহতে কেমন ফল পেতে চলেছেন। আপনারা কিন্তু এই সপ্তাহে সম্পদ থেকে বিশেষ সুফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থাও আগের থেকে অনেক ভালো হতে দেখা যাবে এবং যে কোনো কাজেই অংশগ্রহণ করেন না কেন, সেই কাজে সফলতা নিশ্চিত।
যদি নতুন কোনো প্রবেশিকা পরীক্ষা বা সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে সেই পরীক্ষায় সফল হতে চলেছেন, খুব ভালো ফলাফল হতে চলেছেন। তবে মঙ্গলবার এবং বুধবার আপনার যারা ভাই বোন আছেন তাদের পূর্ণ সাহায্য সহযোগিতা থাকতে চলেছে এবং যে কোনো কাজে পরাক্রমের মাধ্যমে সফলতাও আপনি অর্জন করতে চলেছেন। এই সপ্তাহটি যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন, স্বাস্থ্য এবং আপনার রিলেশন সম্পর্ক উভয়ের দিক থেকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। এই সময়কালে জলবায়ু বা আবহাওয়া পরিবর্তন জনিত কারণে কোনো রোগ ভোগের সৃষ্টি হলে হতে পারে, তবে দীর্ঘস্থায়ী কোনো রোগের এই সময়কালে আশঙ্কা কিন্তু আছে। কোনো সমস্যা থাকলে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন, অন্যথায় কিন্তু আপনার শারীরিক এবং মানসিক যন্ত্রণা আরও বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা ছাত্রছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তারা কিন্তু সপ্তাহের দ্বিতীয় ভাগে মানসিকভাবে খানিকটা পড়াশোনার প্রতি বিক্ষিপ্ত মনোভাব হতে চলেছে। তবে এই সপ্তাহের বেশিরভাগ সময়টাই বেশ মজা আনন্দের মাধ্যমেই আপনার অতিবাহিত হতে দেখা যাবে। আপনি যদি ব্যবসা কার্যের সাথে যুক্ত থেকে থাকেন তাহলে সপ্তাহের মাঝারি সময়টি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক এবং ফলপ্রসূ হতে চলেছে। এই সময়কালে মার্কেট বা বাজারে আপনার খ্যাতি বজায় থাকবে এবং যারা প্রতিযোগী আছেন, যারা বিরোধিতা করেন আপনার কর্মপদ্ধতিতে বা যারা আপনার প্রতিদ্বন্দ্বী আছেন তাদের সাথে কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বিতা আপনাকে করলেও করতে হতে পারে। অন্যদিকে যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহের মাঝামাঝি সময়ে বেশ খানিকটা চাপের সম্মুখীন আপনারা হলেও হতে পারেন, যে জন্য আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা করতে হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আত্মীয় স্বজন এমন কাছের মানুষ তাদের সাথে মতভেদ দেখা দিলেও দিতে পারে, অতএব এই সময় পরিবারের যারা সদস্য বা সদস্যারা আছেন ছোট ছোট যে সমস্ত জিনিস সেগুলিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে লক্ষ্যের প্রতি অবিচল থেকে এবং কথাবার্তার প্রতি সংযমী হয়ে যদি পরিবার পরিচালনা করতে পারেন তাহলে এটি আপনার ক্ষেত্রে অনেক শুভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে। এই সময়কালে যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর সাথে কোনো অপ্রয়োজনীয় বিষয়ে কিন্তু বিবাদের একটা সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। তার সাথে সাথে সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য এই সময়কালে আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি তার আবেগ অনুভূতির প্রতি আপনাকে সম্মান প্রদর্শন করতে হবে এবং তার যে প্রয়োজনীয়তা তার প্রতি কিন্তু সম্মান প্রদর্শন করতে হবে। আপনি যদি প্রেম সম্পর্কের সাথে থেকে থাকেন তাহলে এই সময়টা আপনারা কিন্তু রোমান্টিকতার চরম শীর্ষে অবস্থান করতে চলেছেন। তবে যে কোনো সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, একটু সাবধানতা চিন্তাভাবনা করে ধৈর্য ধারণ করে সেটি গ্রহণ করুন, অন্যথায় কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবে আপনার এই সম্পর্কে ফাটল দেখা দিলেও দিতে পারে। এই সপ্তাহে আপনার শুভ সংখ্যা 1 ও 8, শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভরত্ন লাল প্রবাল এবং শুভ রং লাল। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এই সপ্তাহে প্রতিদিন শিব পূজা করুন এবং প্রতিদিন অন্তত 108 বার ওং নমঃ শিবায় এই মন্ত্রে জপ করুন। বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের বর্তমান সাপ্তাহিক রাশিফল। দৈনিক মাসিক গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। এবারে আলোচনা করব ধনু রাশি বা ধনু লগ্নের জন্য এই সপ্তাহটি কেমন থাকতে চলেছে। সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো যেতেই দেখা যাবে। ভাগ্য দেবী সুপ্রসন্ন হয়েছেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করছেন। এই সময়কালে সন্তানের ক্ষেত্র থেকেও আপনি বিশেষ সুখ অনুভব করতে পারবেন। এমন কোনো সুসংবাদ প্রাপ্তির সম্ভাবনা আছে যেটি আপনার জীবনে আনন্দের সঞ্চার করতে দেখা যাবে। দীর্ঘদিনে যদি কোনো কাজ আটকে থাকে সেটি গতিশীল হতে চলেছে এবং যে কারণেও আপনার মানসিক সুখের সঞ্চার হতে দেখা যাবে। দীর্ঘদিন ধরে যদি কোনো টাকা কোথাও আটকে থেকে থাকে, পাওনা আদায় নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে, সেই সমস্যারও কিন্তু সমাধান হতে চলেছে। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার কর্মজীবন, চাকরি, ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় এবং ভালো কোনো সুযোগ আপনারা পেতে চলেছেন। তবে এই সময়কালে কিন্তু আপনার যে কোনো কাজে ইতিবাচক শক্তি এবং সময় নিয়ে ধৈর্য ধারণ করে পরিকল্পনা মাফিক যদি সেই কাজে অংশগ্রহণ করতে পারেন সেটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে। যারা চাকুরিজীবী আছেন তাদের উচিত এই সময়কালে যে কোনো কাজ
নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে পরিচালনা করা এবং কারোর হাতে না ছেড়ে দিয়ে নিজে দায়িত্ব নিয়ে নিজের কাজ সম্পন্ন করার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনার জন্য শুভ ফল প্রতীক্ষা করবে। অন্যথায় সেই কাজে সমস্যা হতে পারে, সময় নষ্ট হতে পারে এবং সেই কাজ অসফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। আপনি যদি ব্যবসা কার্যের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে সপ্তাহের প্রথম ভাগে আপনার কিন্তু কাঙ্ক্ষিত লাভ আপনি অর্জন করতে চলেছেন। এই সময়ে ব্যবসাতেও আপনি দ্রুত অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। তার সাথে সাথে এই যে যে ব্যবসা পরিচালনার যে বিষয়বস্তু এবং সর্বাধিক মুনাফা অর্জনের যে লক্ষ্য সেটি নিয়ে কিন্তু আপনাকে খানিকটা উদ্বেগ প্রকাশ করতে দেখা যাবে। সপ্তাহের দ্বিতীয় ভাগে আপনাকে আপনার কাজের পাশাপাশি স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু যত্নবান হতে হবে, কারণ এই সময় অতিরিক্ত পরিশ্রম এবং অনিয়মিত রুটিনের কারণে আপনার শারীরিক এবং মানসিক ক্লান্তি আপনাকে গ্রাস করলেও করতে পারে। শারীরিক এবং মানসিক যন্ত্রণা এড়াতে এই সময় স্বাস্থ্য এবং খাদ্য পানীয় প্রতি বিশেষ যত্নবান আপনাকে হতে হবে। যে সকল শিক্ষার্থী বিদ্যার্থী বিভিন্ন প্রকার পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু এই সময়ে পড়াশোনার প্রতি মনোনিবেশ তেমন বিশেষ থাকতে দেখা যাবে না, এমনকি তাদের একাগ্রতা বিঘ্নিত হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো চাকরির জন্য প্রচেষ্টা করে থাকেন তাহলে এই সপ্তাহে আর কিছুটা সময় আপনাকে প্রতীক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আপনি কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পেতে পারবেন। আপনি যদি প্রেম সম্পর্কের সাথে যুক্ত থাকেন তাহলে এই সময়কালে তাড়াহুড়ো করে চট জলদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এড়িয়ে চলুন, অন্যথায় কিন্তু এই সম্পর্কে কোনো বাজে প্রভাব, নেতিবাচক প্রভাব পড়লে পড়তে পারে, এমনকি এই সম্পর্ক নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি যদি দাম্পত্য জীবন অতিবাহিত করে থাকেন তাহলে এই সময়কালে এই দাম্পত্য জীবনে মধুরতা বজায় রাখতে আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে সততা বজায় রাখুন, সত্য কথা বলুন এবং আবেগ অনুভূতির সম্মান প্রদর্শন করুন, তাহলে নিশ্চিতভাবে আপনারা কিন্তু বেশ ভালো এই সপ্তাহটি অতিবাহিত করতে পারবেন। এই সপ্তাহে আপনার শুভ সংখ্যা 3 ও 9, শুভ দিক পূর্ব দিক, শুভরত্ন পোখরাজ এবং শুভ রং হলু। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এই সপ্তাহে প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করুন এবং গোমাতা ও পাখিদের খাওয়ান। বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের বর্তমান সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। এবারে বলবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকতে চলেছে। যারা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের জন্য এই সপ্তাহটি এক প্রকার মিশ্র প্রকৃতিরই হতে চলেছে। এই সপ্তাহের শুরুতে কিন্তু কোনো অকস্মাৎ কোনো ঝামেলা ঝঞ্ঝাট আপনার জীবনে প্রবেশ করলেও করতে পারে, এক্ষেত্রে আপনাকে একটু সাবধান সতর্ক থাকতে হবে। যারা আপনার শত্রু আছেন, যারা আপনার বিরোধী আছেন, প্রতিদ্বন্দ্বী আছেন, প্রতিযোগী আছেন, তারা কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে আপনাকে জড়িয়ে ফেলতে পারবেন এবং তার সাথে সাথে এই সময়কালে আয় কিন্তু তুলনামূলকভাবে কম হতে দেখা যাবে। আবার পারিপার্শ্বিক আপনার ব্যয় কিন্তু এই সপ্তাহে অতিরিক্ত হতে চলেছে। এই সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কাছের কোনো মানুষ, প্রিয় কোনো মানুষ, তিনি কিন্তু আপনাকে এই সপ্তাহে ঠকালেও ঠকাতে পারেন। তবে এই সপ্তাহের দ্বিতীয় ভাগে কিন্তু আপনি বেশ ভালো শুভ ফলাফল পেতে চলেছেন। দ্বিতীয়ার্ধে কিন্তু সৌভাগ্য আপনার সঙ্গে থাকতে চলেছে। যে কোনো পরিকল্পিত কাজ সময় মতো বেশ সহজেই সম্পন্ন হতে দেখা যাবে। এই সময় আপনি স্বাস্থ্যের দিক থেকেও নিজেকে বেশ ফিট এবং শক্তিশালী অনুভব করবেন। কর্মক্ষেত্রে আপনার যারা সিনিয়র আছেন বা জুনিয়র আছেন তারা কিন্তু আপনার এই সমস্ত কাজে সাহায্য সহযোগিতা সমর্থন করতে চলেছেন। পাশাপাশি আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তারাও কিন্তু এই সময়কালে অকৃত্রিম সাহায্য সহযোগিতা এবং পূর্ণ সমর্থন আপনাকে করতে চলেছেন। অর্থনৈতিকভাবে সপ্তাহের প্রথমার্ধ আপনার জন্য তুলনামূলকভাবে একটু খারাপ হলেও সপ্তাহের দ্বিতীয় ভাব কিন্তু অনবদ্য হতে চলেছে। এই সময়কালে যদি আপনি ব্যবসা কার্যের সাথে যুক্ত থেকে থাকেন তাহলে মার্কেট বা বাজারের সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনার পক্ষে আসতে চলেছে এবং যেটি
আপনি প্রয়োগ বা ব্যবহারেও সক্ষম হতে চলেছেন। আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসা ক্ষেত্রে বা কোনো যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করেন, তাহলে এই ইচ্ছাও কিন্তু পূরণ হতে দেখা যাবে এবং এই ক্ষেত্রে আপনার খুব কাছের কোনো বন্ধু আপনাকে বেশ সাহায্য সহযোগিতা করতে পারেন। সপ্তাহের দ্বিতীয় ভাগে কিন্তু আয়ের চেয়ে ব্যয় তুলনামূলক একটু কম হতে দেখা যাবে, তবে প্রথম দিকে কিন্তু ব্যয় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই সময়কালে বাড়ি মেরামত বা গৃহসজ্জা এই বিষয়ে কিন্তু আপনার অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে বাজেটে একটু গোলমাল হয়ে যেতে পারে। যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তাদের কিন্তু পড়াশোনার প্রতি মন খানিকটা বিক্ষিপ্ত থাকতে দেখা যাবে। তবে সপ্তাহের শেষ ভাগে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো আধ্যাত্মিক উৎসব বা যে কোনো অনুষ্ঠান, তাতে কিন্তু অংশগ্রহণ করার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি প্রেম সম্পর্কের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক কিন্তু বেশ ভালো থাকতেই দেখা যাচ্ছে এবং তার সাথে এক আনন্দঘন মুহূর্ত কাটানোরও বিশেষ সুযোগ আপনি পেতে চলেছেন। যদি আপনি দাম্পত্য জীবনে থেকে থাকেন, দাম্পত্য জীবনেও নতুন করে সুখের সঞ্চার হতে দেখা যাচ্ছে এবং এই সময়কালে অর্থনৈতিকভাবেও অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় ভাগে আপনি কিন্তু বেশ সমৃদ্ধশালী হতে চলেছেন। এমনকি আপনার দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীকে আপনি কোনো উপহার দিলেও দিতে পারেন, এ বিষয়ে কিন্তু আপনার আগ্রহ থাকতেই দেখা যাবে। এই সপ্তাহে আপনার শুভ সংখ্যা 1 ও 2, শুভ দিক দক্ষিণ দিক, শুভরত্ন নীলা এবং শুভ রং আকাশী। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এই সপ্তাহে প্রতিদিন হনুমানজির পূজা উপাসনা করুন এবং প্রতিদিন হনুমান চালিসার পাঠ করুন। বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের বর্তমান সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। এবারে বলবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের এই সপ্তাহটি কেমন কাটতে পারে। যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের এই সপ্তাহটি কিন্তু এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে, অর্থাৎ উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে। সপ্তাহের শুরুতে কোনো পারিবারিক সমস্যা আপনার উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। এই সময় আপনাকে আপনার স্বাস্থ্য এবং আপনার সাথে যে সম্পর্ক কারো আছে অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, সে বিষয়ে কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে। এই সপ্তাহে যারা আপনাকে বিভ্রান্ত করতে বা আপনার কাজ নষ্ট করার চেষ্টা করে থাকেন, এমন ধরনের ব্যক্তিত্ব থেকে খুব সতর্ক সাবধান থাকতে হবে এবং যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। এই সপ্তাহে কিন্তু অন্যের বিষয়ে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করাই আপনার জন্য শুভপ্রদ, অন্যথায় তার ব্যর্থতার দায়ভার আপনার ঘাড়ে এসে বর্তাতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাকে আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনজনিত কারণে অসুস্থতা বা কোনো পুরনো রোগের উদ্ভবের কারণে শারীরিক বা মানসিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে। কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনি যদি চাকরি বা ব্যবসার সাথে যুক্ত থেকে থাকেন, তাহলে এই ক্ষেত্রে আপনার কোনো ভ্রমণ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে, যেটি আপনার জন্য ক্লান্তিকর হতে চলেছে এবং আপনার স্বাস্থ্যকেও অনেকাংশে প্রভাবিত করার জন্য দায়ী থাকতে পারে। এই সপ্তাহে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালান এবং যে কোনো ভ্রমণের সময় আপনার যে সমস্ত জিনিসপত্র তার কিন্তু একটু দায়িত্ব নিন, কারণ এই ক্ষেত্রে আপনার কোনো প্রয়োজনীয় জিনিস চুরি বা হারিয়ে গেলেও যেতে পারে। যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তাদের এই সপ্তাহ ব্যবসা সম্প্রসারণ বা অর্থ বিনিয়োগ করার সময় যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। যারা প্রেম সম্পর্কের সাথে আছেন তারাও একটু সাবধানতা বজায় রেখে এই সম্পর্ক পরিচালনা করুন। এমন কিছু করবেন না যেটি আপনার সঙ্গী বা সঙ্গিনীর মনে আঘাত পৌঁছায় বা তাকে দুর্বল করে দেয়, অন্যথায় কিন্তু এই সম্পর্কে হানি হওয়ারও সম্ভাবনা প্রবল। আপনি যদি অবিবাহিত বা অবিবাহিতা হয়ে থাকেন, তাহলে কারোর কাছ থেকে এই সময়কালে প্রপোজাল বা প্রেম নিবেদিত হলেও হতে পারে, তবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাকে সঠিক সময়ের জন্য প্রতীক্ষা করতে হবে। চটজলদি বা হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।
আপনি যদি দাম্পত্য জীবন অতিবাহিত করে থাকেন তাহলে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনার এই কঠিন সময় কিন্তু আপনাকে অনবদ্যভাবে সমর্থন সাহায্য সহযোগিতা করতে চলেছেন। বিশেষ করে রবিবার সোমবার এই দুটি দিন আপনার জন্য অনবদ্য দিন হতে চলেছে। এই সময়কালে দীর্ঘদিনের যদি কোনো আটকে থাকা টাকা আপনার থেকে থাকে সেটিও ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঋণ সংক্রান্ত যদি কোনো সমস্যায় আপনি ভুগে থাকেন সেই সমস্যাও দূরীভূত হতে দেখা যাবে। তার সাথে সাথে সপ্তাহের প্রথম দিকে কিন্তু যে কোনো কাজে আপনি অংশগ্রহণ করেন না কেন সেটি সঠিক সময়ের মতো সম্পন্ন হতে দেখা যাবে এবং সর্বক্ষেত্র থেকে সাহায্য সহযোগিতাও আপনি প্রাপ্ত করতে পারবেন। বিশেষত মঙ্গলবার এবং বুধবার এই দুটো দিন আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ অপ্রয়োজনীয় বিবাদ বিভ্রান্তি আপনার কিন্তু বিরক্তির বা অশান্তি মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। এই সপ্তাহে আপনার শুভ সংখ্যা 1 ও 2, শুভ দিক পশ্চিম দিক, শুভরত্ন নীলা এবং শুভ রং আকাশি। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এই সপ্তাহে প্রতিদিন ভগবান শ্রী গণেশকে 11টি দুর্বা নিবেদন করে পূজা আরাধনা করুন। বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের বর্তমান সাপ্তাহিক রাশিফল। দৈনিক মাসিক গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। সর্বশেষ আলোচনা করব মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কী কী জিনিস প্রতীক্ষা করছে। যারা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিন্তু ভাগ্যদেবী সুপ্রসন্ন থাকার কারণে অত্যন্ত শুভ একটি সপ্তাহ আপনাদের হতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের কিন্তু এই সপ্তাহে চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা সেটি কিন্তু প্রবল। তার সাথে সাথে এমন কোনো মানসিক ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে যার ফলেও আপনার মনে আনন্দের সঞ্চার হতে দেখা যাবে। যারা ইতিমধ্যে কোনো ফার্মে বা প্রাইভেট সরকারি ক্ষেত্রে চাকুরিরত বা কর্মরত তাদের কিন্তু কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, সম্মান বৃদ্ধি, কোনো পদোন্নতি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি যদি চাকরি পরিবর্তন বা বদলির কথা ভেবে থাকেন বা এই বিষয়ে পরিকল্পনা করে থাকেন তবে এদিক থেকে এই সপ্তাহ আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। সপ্তাহের শুরুতে যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তাদের যদিও ছোটোখাটো কোনো বাধা বিপত্তির সৃষ্টি হলেও হতে পারে, তবে আপনার বিচক্ষণতার সাথে আপনি সেগুলোকে কাটিয়ে উঠতেও সক্ষম হবেন। ব্যবসার দিক থেকে সপ্তাহের প্রথমার্ধের দ্বিতীয়ার্ধ কিন্তু আপনার জন্য খুব শুভ হিসেবে এবং লাভজনক হিসেবে প্রমাণিত হতে চলেছে। এই সময়ে ব্যবসায় কাঙ্ক্ষিত লাভও আপনি অর্জন করতে পারবেন। যারা সদ্য বিবাহ করেছেন তারা কিন্তু এই সপ্তাহে সন্তান সুখ পেতে পারেন, সন্তান প্রাপ্তির শুভ খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে এমন কোনো প্রিয় মানুষ আসতে পারেন যার কারণেও পরিবারে আনন্দের সঞ্চার হতে দেখা যাবে। পরিবারে যারা সদস্য বা সদস্যরা আছেন তাদের সঙ্গে বেশ আনন্দের সাথেই অতিবাহিত হতে এই সপ্তাহ চলেছে। পরিবারে এমন কোনো সদস্য বা সদস্যা যার কৃতিত্বের কারণে আপনার মন খুশিতে ভরে উঠতে দেখা যাবে। আপনি যদি প্রেম সম্পর্কের সাথে থাকেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য বেশ অনুকূলই হতে চলেছে। এই সপ্তাহে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে কোনো সারপ্রাইজ গিফট বা উপহার দিলেও দিতে পারেন। এই সময়কালে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে আরও ভালো মতাদর্শগত যে সম্বন্ধ সেটি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এই সময়কালে আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার আবেগ অনুভূতিকেও সম্মান করতে দেখা যাবে। যদি আপনি দাম্পত্য জীবনে থেকে থাকেন এই দাম্পত্য জীবনেও কিন্তু সুখের সঞ্চার হতে চলেছে। এমনকি এই সপ্তাহে আপনার জীবনসঙ্গীর সাথে আপনি কিন্তু দীর্ঘ বা স্বল্প দূরত্বে কোনো ভ্রমণ সংগঠিত করলেও করতে পারেন। এই সময়টি আপনার জন্য কিন্তু সুখের আরও বেশি সঞ্চার হতে চলেছে, তার সাথে সাথে অর্থনৈতিক সমৃদ্ধি লাভও আপনি করতে চলেছেন। এই সময়কালে পিতৃস্থানীয় কোনো ব্যক্তিত্ব, অফিসের বস, সিনিয়র ইত্যাদি মানুষের সাহায্য সহযোগিতা আপনি প্রাপ্ত করতে পারবেন, যে কারণে যে কোনো কাজ অনায়াসেই অতি সহজে সময় মতো সম্পন্ন আপনি করতে সচেষ্ট হবেন। রবিবার এবং সোমবার তুলনামূলকভাবে আপনার কিন্তু কাজ বেশি থাকতে দেখা যাবে বা কাজের চাপ বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে মঙ্গলবার এবং বুধবার
আপনার জন্য অত্যন্ত শুভ দিন হিসেবে প্রমাণিত হতে চলেছে। কারণ এই দুটো দিনে আপনার কিন্তু আয় তুলনামূলক অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা চাকরিজীবী ইনসেন্টিভস, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ডস ইত্যাদি পেলেও পেতে পারেন। এমনকি প্রতিটি মানুষের সাহায্য সহযোগিতায় আপনার কিন্তু এই সময়কালে আপনি লাভ করতে চলেছেন, যে কারণে যে কোনো কাজেই সফলতার সাথে আপনারা সম্পন্ন করতে পারবেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তাদের কিন্তু সপ্তাহের দ্বিতীয় ভাগটা আপনার জন্য অনবদ্য হতে চলেছে। কাঙ্ক্ষিত ফলাফল বা প্রবেশিকা প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি অংশগ্রহণ করেন তাহলে যথাযথ আপনি ফলাফল করতে চলেছেন। এই সপ্তাহে আপনার শুভ সংখ্যা 3 ও 9, শুভ দিক উত্তর দিক, শুভরত্ন পোখরাজ এবং শুভ রং হলুদ। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এই সপ্তাহে প্রতিদিন হনুমানজির পূজা আরাধনা করুন এবং বজরং বান পাঠ করুন। বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের বর্তমান সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমেশ্বর আপনার মঙ্গল করুন।